কোমরটা ভেঙে গেল গো। ওরে বাবা, কি সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম, ঘুমটাই ভাঙিয়ে দিল। কি হয়েছে? কটা বাজে? দুপুর 12টা, এই সময় কোন বেটা ছেলে ঘুমিয়ে থাকে? দেখো বাবা, এমনিতে এখন লকডাউন মাস, বাড়িতে কোনো কাজ নেই, পড়াশোনাটা একদম বন্ধ, স্কুল কলেজ কবে খুলবে জানি না, তো এখন তো কিছু করার নেই, একটু সামান্য ঘুমই যথেষ্ট। A few moments later. চলো, 25 তো? হ্যাঁ বাবা, 25। শোন, একটা কথা বলছি, এবার তুই উচ্চ মাধ্যমিকে পাশ কর অথবা ফেল কর, তোকে একটা বাইক দেবই। বাবা, আমি এটা আশাই করতে পারিনি যে তুমি আমাকে এরকম একটা উপহার দেবে, সত্যি কথা বাবা, এটা সত্যি? হ্যাঁ সত্যি, যদি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করিস তাহলে তোকে আমি হিরো হন্ডা দেবো কলেজ যাওয়ার জন্য, আর যদি ফেল করিস রামদূত দেবো দুধ দেখার জন্য, বুঝতে পেরেছিস? যদি উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করিস তাহলে তোকে আমি হিরো হন্ডা দেবো কলেজ যাওয়ার জন্য, আর যদি ফেল করিস Two hours later. আরে বাথরুমে সিগারেটের গন্ধ, কোথা থেকে এলো কে জানে। আমি খাচ্ছিলাম। কি? এই না 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 না, বলছিলাম যে ওই বাথরুমে গন্ধ ছিল, তার জন্য ওই ওডোনিল ছিঁড়ে লাগিয়ে দিয়েছিলাম, তার মানে ওই ওডোনিলটার মানে ওই সিগারেট গন্ধ, বুঝেছো? ওডোনিলের এরম গন্ধ আগে তো জানতাম না, নতুন বেরিয়েছে মনে হয়। ঠিক আছে, আমি যে দোকান থেকে এনেছি সে দোকানে আমি জিজ্ঞেস করবো, একটু দেখে আনবি তো, প্রচণ্ড দুর্গন্ধ। ঠিক আছে, আমি গিয়ে জিজ্ঞেস করছি। আচ্ছা ঠিক আছে। পাঁচু ফোন করেছে? এক মিনিট, ফোনটা স্পিকারে দে তো। কি? কলটা স্পিকারে দেবো? আচ্ছা। হ্যাঁ পাঁচু বল। হ্যাঁ ভাই, বলছি যে তোদের পাশে যে মুদিখানা দোকানটা আছে না, ওখান থেকে 4টে সিগারেট আর 1 বান্ডিল বিড়ি নিয়ে আসবি, ঠিক আছে? Later. আজকে কত তারিখ?
লিখতে হচ্ছে। আজকে 21 তারিখ, আজকে কি আমার জন্মদিন, মায়ের জন্মদিন, বাবার জন্মদিন, দাদুর শ্রাদ্ধ, কোনটা বললে যে, ও হ্যাঁ, হ্যাপি ফাদার্স ডে, ভুলেই তো গেছিলাম, কি করবো। কিছু তো কেনা হয়নি, তা আগে উইশ করা যাক, তারপর দেখি কি চায়। বাবা, বলছি যে তোমাকে আজকে আমি একটা কথা বলতে চাই। বল বাবা। বাবা, হ্যাঁ 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 আরে আগে হেঁচে নে, তারপর কথা বল। না, আমি আমার হাঁচি পাইনি, মানে আমি বলতে চাচ্ছি যে বাবা, হ্যাপি ফাদার্স ডে, শুভ ভিত্তি দিবস। আচ্ছা বাবা, আমাকে ক্ষমা করে দিও যে আমি তোমার জন্য কোনো গিফট আনতে পারিনি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না বাবা, আজকে তুমি যা বলবে আমি তাই করব, নো চাপ। তুমি আজকে যা বললো আমি তাই করব। আচ্ছা ঠিক আছে, তুই যে কোনো একটা কথা বল যে তুই আমার কাছ থেকে লুকিয়ে রেখেছিলিস। আচ্ছা বাবা, বলছি যে তোমাকে অনেক দিন ধরে বলবো কিন্তু বলতে পারছি না, আজকে তুমি যখন আমার কাছ থেকে একটা কথা বলতে চেয়েছো তখন আমি বলছি। আমি না বাবা, ফেসবুকে মেয়েদের নাম দিয়ে 6টা ফেক আইডি বানিয়ে রেখে দিয়েছি। হারামজাদা, বাড়িতে বসে কোনো আর কাজ নেই, বাড়িতে বসে শুধু আকাম করা। আচ্ছা তুই এই কথাটা আমাকে বলছিস কেন? বাবা, তুমি যে গত 1 মাস যাবত আমি একজন মেয়েকে পটানোর চেষ্টা করছিলে, ওটা আমি। ওয়াচিং মাই ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডি কমেডিজ। সবার প্রথমে জানাবো ভারত তথা বিশ্ব পিতাদের জানাই বিশ্ব পিতৃ দিবসের প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। অনেকেই এখন বলতে পারো যে কালকে ভিডিওটা আপলোড করতে পারতো, তো আমি তোমাদের উদ্দেশ্যে বলছি পিতৃ দিবস একদিন, বাবার ভালোবাসা 365 দিন। মা যদি আলো হয় বাবা হলো তোমার দিকে, তো ছোটো মুখে বড় কথা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করো, আর বাবা বাসের ছেলে পার্ট 2 যদি পেতে চাও অবশ্যই কমেন্ট করো। যারা যারা সাবস্ক্রাইব করেছো অসংখ্য ধন্যবাদ, আর যারা করনি প্লিজ বসে আছো কেন, করে দাও সাবস্ক্রাইব, অ্যান্ড পাশে যে বেল আইকনটা আছে প্রেস করে দাও। আজকে আর বেশি বকবো না, আমি মতো এখানে।